Assalamualaikum friend, to swagoto apnaderke amar ara ekta notun video te. To ajke amra jacchi golpora panchayatnote amader ekta notun ganer shooting ache cover song to fir ao sei gantir cover song to amra jacchi rastay olpo atke giyechi karon GCP ekta phese giyeche ekhane dekhte pacchen to jam chere gelo amra ekhon chole jacchi side makrir dike to amra ekhon rastay achi dekhte pacchen je ki sundor drishyo ekhane to dike bash gas pro জঙ্গলের মতো লাগছে এদিকে মানে খুব সুন্দর লাগছে জায়গাটা আমাদের দুদিকে বাঁশ গাছ রাস্তাটা বেশি ভালো নয় তবু আমরা যাচ্ছি এদিক দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে যেটা রাস্তার অবস্থা আমরা ভিতর দেশ যেখানে আমাদের যেটা মেইন রোড গোলপাতে যেতে হয় সেটা মানে বন্যার জন্য ভেঙে গিয়েছে পুরোপুরি ভেঙে রাস্তা এখন যাওয়া যায় না ওদিক দিয়ে অনেক ঘুরে যেতে হয় তো আমরা সিধা এদিক দিয়ে এসেছি লক্ষ্মীপুর হয়ে মাকরে সরি আমবাড়ি হয়ে তো এখন আমরা সিধে মাকরি দিয়ে डायरेक्टली পঞ্চগড়ে গিয়ে আমরা পৌঁছাবো তো এটা আমাদের রাস্তা কারণ আমাদের যেটা আসামের যেটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন আসামের যেটা গ্রিন বলে কথা সেটা একদমই পুরো ফুটে আছে আমাদের আসামে আপনারা দেখতে পাচ্ছেন যে আসামের যেটা দৃশ্য হয় গাছপালা দিয়ে ভরা পুরো ভরপুর পুরো নেচার খুব সুন্দর আমাদের এখানে জায়গাটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি রকম সুন্দর দুদিকে গাছপালা দিয়ে ভরা পুরো রাস্তাটা এরকমই আমাদের এখানে মাঝে মাঝে আর কি ফাঁকা দেখতে পাবেন তবু গাছপালা ছাড়া এরকম একটা জায়গা হয়তো দেখতে পারবেন না যে এখানে গাছ নাই তো প্রত্যেকটা যত জায়গা আছে সব জায়গাতে আপনারা একদম সবুজে ভরা দেখবেন আমাদের আসাম তো এদিকে তো আমরা যাচ্ছি এখন আমার সঙ্গে আমার টিম আছে পুরো টিম আছে আমি চলছি আগের দিকে মানে সম্মুখে মাকরি বাজার ওখানে গিয়ে আমরা অল্প রেস্ট নিব কিবা কিবি খাবো মানে পুরো প্রচন্ড গরম এদিকে আকাশে পুরো মেঘ ভরে আছে তবু গরম চলছে পুরো আজকে দিনটা খুব ভালো তো মেঘ এটা হলো আমাদের মাকরি বাজার যে বাজারটা একদম পুরোপুরি ফাঁকা এখন কারণ লকডাউন চলছে এখনও মানে পুরো লকডাউন এখনও সারেনি তার জন্য আর কি বাজারটা ফাঁকা এদিকে পুরো মানুষের ভর্তি হয়ে আগে আসছিলাম মানে দেখছি লকডাউন আগে খুব ভরা ছিল তো আমরা অলরেডি মাকরি পৌঁছে গেলাম তো দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে যেটা অটো দেখতে পাচ্ছেন হয়তো গাড়ির এখানে স্টেশন অনেক দূর দূর থেকে লোক এসে এখানে নামে এদিক দিয়ে লক্ষ্মীপুর আমবাড়ি হয়ে লক্ষ্মীপুর চুনারি আরও অন্য অন্য জায়গায় জলেশ্বর সেখানে যায় তো এটা ছোটোমোটো একটা গাড়ি স্টেশন এখান থেকে মানুষ অন্য জায়গায় যায় আর কি ভিতরে যত গ্রামগুলো আছে সেদিকে যায় তো আমরা অলরেডি পেয়ে গেলাম তো সম্মুখে দেখতে পাচ্ছেন সেটা হলো মেন রোড এটা চারিয়ালি এদিক দিয়ে সিধা যদি যান তাহলে গোয়ালপাড়া টাউনে ঢুকতে পারবেন তো আমরা এখন এখানে কিছু সময় রেস্ট নিব মানে অনেক 40-50 কিলোমিটার আমরা এলাম তো ভাঙাচোর রাস্তা স্পেশাল রাস্তা হলে সেটা অন্য কথা ছিল কারণ ভাঙাচোর রাস্তা তার জন্য অল্প বল লেগে আছে যে ভালো লাগছে না তো ঠান্ডা আমরা কিছু খেয়ে নেই তারপরে আমরা আবার যাব তো এখানে থেমে কিছু খেয়ে নিলাম আমরা বেশি সময় দেরি করলাম না ওখানে তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা গোয়ালপাড়া যাওয়ার রাস্তা হয়তো সরি গোয়ালপাড়া না যোগীগোবা নরনারায়ণ সেতু যেটা ব্রিজ আছে সেই ব্রিজের রাস্তা এটা কি সুন্দর লাগছে তো আমরা উপর থেকে ব্রিজের উপরে যাব না সেদিন নিচে যাব আমরা ডাইরেক্টলি তল দিয়ে যাব রাস্তার এইখানে যে দৃশ্য আপনারা দেখতেছেন আমি যে বলেছিলাম যে প্রত্যেকটা স্থানেই দেখতে পারবেন যে সবুজে ভরা তো উপর দিয়ে যাচ্ছে এটা ট্রেন লাইন নতুন লাইনের কাজ হয়েছে সেটা পুরনো রাস্তা কিন্তু এখন আপনার ইলেকট্রিসিটিতে ট্রেন চলবে সেটা ব্যবস্থা হয়ে গেছে অলরেডি কিন্তু লকডাউনটা সারলেই সেটা আমাদের ট্রেন চালু হয়ে যাবে তো আমরা এখন মেন রোড থেকে তলে এলাম এটা ব্রিজের নিচ দিয়ে যাওয়া যেটা রাস্তা সেই রাস্তাটা উপর দিয়ে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মেন লাইন ওদিক দিয়ে ব্রিজের উপর দিয়ে দেওয়া যায় কিছু কিছু সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজ দেখা যাচ্ছে তো ব্রিজের তল থেকে যেটা দৃশ্য সেটা অন্যরকম দেখায় আমাদের মনে হয় না যেটা আমাদের আর কি লোকাল জায়গা এরকম মনে হয় না খুবই সুন্দর জায়গা ওখানে আমরা শুটিংয়ের যেটা জায়গা সেটা চয়েস করেছি আপনারাও কমেন্ট করে বলবেন জায়গাটা দেখুন আগে তো আমরা আরও আগে যাই তো অলরেডি আমরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন পুরো ব্রিজ এখন দেখা যাচ্ছে ব্রিজের যেটা তল থেকে নিচে থেকে যেটা দৃশ্য দেখেন উপর থেকে দেখিয়েছি একটা ভিডিওতে তো ব্রিজের নিচে থেকে যেটা দৃশ্য সেটা দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর খেজুর গাছ তারপরে ট্রেন লাইনটার জন্য আরও অন্যরকম লেগেছে আমাদের এখানে যেটা দৃশ্য সবুজে ভরা পুরো ঘাস দিয়ে সুন্দরভাবে সাজানো একদম পরিষ্কার জায়গা এটা পারলে আরও অল্প উন্নত করতে পারতো
কারণ যেটা নিচের যেটা রাস্তা খুবই খাবারটা, বা রাস্তাটা মানে বেশি প্লেন নয়, পাকা করে জাস্ট খালি মাটিটা ঢেকে দিয়েছে সেরকম রাস্তা। আরও পারলে ভালো রাস্তা এখানে দিতে পারত, আরও সুন্দর লাগতো। তো স্পারগুলো যে দিয়েছে শিল দিয়ে, দেখতে পাচ্ছেন ট্রেন লাইন, সেটা এদিক দিয়ে ছোটো একটা কালপারের মতো দেওয়া আছে, উপর দিয়ে ট্রেন যায়, ছোটোমোটো একটা ব্রিজের মতো। তো আমরা এখানেই গাড়িটা রাখবো, তারপরে আমরা সবাই গাড়ি থেকে নেমে মেন যেটা শুটিং স্পট সেখানে যাবো। তো আমি আপনাদেরকে সবাইকে দেখাবো, দেখতে পারবেন আমরা কীভাবে শুটিং করি। হয়তো সব দৃশ্য দেখাতে পারবো না, কারণ আজকে যেটা ওয়েদার সেটা বেশি ভালো নয়, তবে শুটিংয়ের জন্য ভালো এরকম ওয়েদার বা এরকম আকাশ থাকাটা শুটিংয়ের জন্য অনেক ভালো। সবসময় এরকম ওয়েদার হয় না, তো এখন গরমের দিন রোজই হয়, তবে দূরে এসে শুটিং করা এরকম আকাশ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে, ব্রিজের আপনারা দেখতে পাচ্ছেন যে কী কত সুন্দর আর কি দৃশ্য। তো আমরা এখানে গাড়িটা পার করলাম, তো এখন গাড়ির থেকে আমরা নামবো সকলে। তো অলরেডি আমাদের আসা শেষ, এটা আমাদের টিম, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রেহান খান, তিনি সিঙ্গার, তারপরে এদিকে হিরো হিরোইন, আরও আমাদের যেটা টিম সেই টিমের লোক, এদিকে মালিক, তারপর রফিক, ওরা আছে এখানে। তো আমরা যাচ্ছি খুবই ঢালানো, খুব সাবধান, কারণ পিছলে রাস্তা। তো এটা হলো আমাদের শুটিংয়ের টিম, তুমি একে দেখতে পাচ্ছেন ওখানে, যে আমাদের হিরোইন নার্জু, তাকে দেখতে পাচ্ছেন। তো এই হলো আমাদের লোকেশন। তো আমরা শুটিং অলরেডি চালু করে দিয়েছি, খুবই বাতাস চলছে এখানে, অনেক সুন্দর লাগছে জায়গাটা, দেখতে পাচ্ছেন আপনারা, বৃষ্টি আসছে পুরো, মেঘের অবস্থা তো দেখতে পাচ্ছেন, আকাশের যেটা অবস্থা। তো এখন ট্রেন আসবে, ট্রেনটাও আপনাদেরকে দেখাবো, কারণ এই শটটা আমি আমার ভিডিওর যেটা মেন সেখানে দিয়ে দিব, ভিডিও ক্লিপ একটা করব। মানে বৃষ্টি পড়ছে পুরা, থাকা যাচ্ছে না এখানে, রেডি, পুরো বাতাস আর বৃষ্টি, শুধু একটা মাত্র ফোঁটা এখানে, মানে থাকা, এটা থাকার জন্য মানে ব্রিজের জন্য বেঁচে গেছে, সকলে আমরা ভিজে গিয়েছিলাম। তো বিহাইন্ড দ্য সিন আপনারা দেখতে থাকবেন। শুধু আপনাদের জন্যই মেহনত করে কিছু একটা বানাতে চাই, আপনাদের সাপোর্ট করে। ট্রেন আসছে দেখতে পাচ্ছেন, বৃষ্টি পুরো আর কি চলছে এখানে। আর এই হলো আমাদের যেটা ব্রিজ, দেখতে পাচ্ছেন ট্রেন আসছে ব্রিজের উপর দিয়ে। আগে কখনো এরকম দৃশ্য দেখেছেন? অনেক দেখেছেন, তবু আমি দেখেছি, আবারও আপনাদের দেখে নিব। এখানে যদি এসেছি তো এখানকার যেটা দৃশ্য সেটা দেখিয়ে নিয়ে যাই, কারণ এসেছি যদি তো দেখতে তো হবে, কারণ দেখার জন্য এসেছি। এখানকার যেটা সুর আমরা করছি আর কি, দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীটা পুরো ভরা আছে, এটা হলো আমাদের ব্রহ্মপুত্র নদী। তো সেখানে স্পারের উপরে কিছু সুট নিচ্ছে এখানে, তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে কিনকিনে, তবু শুটটা যাতে ভালো হয় তার জন্য আর কি কষ্ট করে এখানে আপনাদের দেখানোর জন্যে, শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্যে দেখাচ্ছি। তো আমাদের যেটা শুট ছিল সেটা অলরেডি শেষ হয়ে গেলো, হয়তো সবটুকু আপনাদেরকে দেখাতে পারি না, অল্প স্বল্প দেখিয়েছি। তো আমাদের হিরো হিরোইন যেটা মেন ক্যারেক্টার, তো তাদেরকে দেখাচ্ছে, বাইক দিয়ে দুজনে যাচ্ছে। তো এখন আমরা মেন রোডে ডাইরেক্ট উঠে যাব। তো উঠলাম মেন রোডে, এখন ভিডিওটা কেটে কেটে দিয়েছি, মানে অনেক লং হয়ে যায় তার জন্য, তবু 10 মিনিটের বেশি লম্বা হচ্ছে ভিডিওটা, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, কারণ এখানকার দৃশ্য খুব ভালো লাগে। তো আমরা শুট শেষ করলাম, যাচ্ছি মাকড়ির দিকে। তো অলরেডি আমরা মাকড়ি পৌঁছে গেলাম, এই টার্নিংয়ের ওদিকে মাকড়ি, তো এসে গেলাম আমরা। তো দেখতে পাচ্ছেন সবাই বাইক থেকে নামলো, তারপরে এটা হলো রফিক, ওদিকে মালিক সেলফি করছে, আর এদিকে রোজ, দেখতে পাচ্ছেন এটা হলো নাজুর ভাই, নাজুর সেটা দেখতেই পাবেন। তো যেটা ভিডিও মেন ভিডিও থাকবে, আমরা ভিডিওটা করলাম সেটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো এই হলো নাজু, দেখতে পাচ্ছেন, তো এনজয় খুব ভালো হলো, বৃষ্টি হলো,
কারণ আমরা একটা ফ্যামিলির মতো কাজ করি, অনেক সুন্দরভাবে, কোনো এখানে খারাপ হয় না। সো লাইক করবেন সবাই প্লিজ, সাপোর্ট করবেন। তো হাই ফ্রেন্ড, আমাদের যেটা আর কি আজকে শুট ছিল সেটা হয়ে গেল। তো এটা আমাদের গ্রুপ, হাই। তো সবাই আমরা এখানে আছি, তো এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও করে স্টেজে আশা রাখছি ভিডিওটা ভালো 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 লাগবে আপনাদেরও। তো দেখবেন বলে আশা রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, আর ভিডিওর যেটা অরিজিনাল ভিডিও সেটা লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার।